কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়েলকাম টু আখি গ্যালারি। আজকে আমরা বড় ভাইয়ের বাসায় হঠাৎ করে আর কি, মা আজকে বড় ভাইয়ের জন্মদিন ছিল, মানে তাদের সকালবেলা মনে হলো যে আমাদেরকে একটু খাওয়াবে, সঙ্গে সঙ্গে বাজারে চলে গেল এবং আমরা সবাই মানে সেই উদ্দেশ্যে আমাদেরকে ইনভাইট করলো, আমরা সেই উদ্দেশ্যে বাসায় যাচ্ছি। আমরা সবাই, মানে সবাই বলতে আমি, আমার বোনের মেয়েটা, আমাদের নাতি আজান, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা যাচ্ছি আর ওদিক থেকে ওরা সবাই যাবে, ওদের আমাদের অন্যান্য আত্মীয় স্বজনরা। হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে খাওয়াবে, তখনই আমার বড় ভাই বাজারে চলে গেলেন, মুরগি জবাই করে নিয়ে আসলেন, সব বাজার করে নিয়ে আসলেন। বড় ভাবি ছিলেন ডাক্তারের কাছে, মানে সব কিছু একেবারে খুব অল্প সময়ের মধ্যে, যার জন্য অনেক বেশি অ্যারেঞ্জ করা হয়নি। তারপরে যাই হোক, তাও সবাই খুশি আর কি, সবাই খুব হ্যাপি। তারপরে বাজার করে আনার পরে তনুর আম্মু তেমনি একটু অসুস্থ, তনুর আম্মু একা সব রান্না বান্না করলেন, সব কিছু টেবিলে সাজালেন। আর সবচেয়ে ভালো লাগে ওখানে গেলে না, মানে বাংলাদেশের তৃপ্ততাটুকু পাওয়া যায়, কারণ ওখানে প্রত্যেকটা ফ্যামিলি, ওখানে বাঙালি হ্যাকেনসেক, হ্যাঁ প্যাটারসন হ্যাকেনসেক আসলে বাঙালি নাই সেরকম, কিন্তু ওখানে কয়েকটা ফ্যামিলি আছে আমাদের বাংলাদেশের, আমাদের গ্রামের, এবং তারা যে কী ভালো সত্যি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার ছেলেকে দেখতে পাচ্ছ আজকে, বাবাকে দেখা যাচ্ছে না, কারণ আমি পিছন থেকে ভিডিও করছি, তো বাবাকে তুলতে পারছিলাম না, যাই হোক চেষ্টাটুকু করেছি। আর আমরা একা খেতে চাই না, তোমরা আমাদের সাথে শরিক হয়ে যাও। হ্যাঁ বন্ধুরা, ভালোই লাগলো, একদম ঘর ভর্তি মানুষ ছিল, যেগুলো পিচি পাচ্ছিগুলো ছবি টুবি একটু 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 তুলতে পেরেছি, বড়দেরগুলো তুলতে পেরেছি, যেগুলো স্টুডেন্ট এগুলো আমাকে আজকে ছবিগুলো তুলতে দিল না, বললো আপু তুমি ইউটিউবে দিবা, ভিডিও করো না, যার জন্য ওদের ভিডিওটা আমি করতে পারি না। আসলে ইচ্ছা ছিল যে করে আমি তোমাদের সামনে শো করাবো। এটা হচ্ছে একটা নুডলস, নুডলসটা মানে আর এগুলো দেখো, এটা মানে মানে সালাদগুলো একসাথে মাখাইনি, কারণ আমরা সবাই জানি এখন প্রচণ্ড গরম, একসাথে করে দিলে অল্প সময়ে পানি টানি উঠে একদম নষ্ট হয়ে যেত, যার জন্য কিউকাম্বার মানে শসা, টমেটো, মানে লেমন, এগুলো সব আলাদা আলাদা করে রাখা হয়েছে, যার যার মতো করে করে প্লেটে তুলে নিয়ে আলাদা করে খাচ্ছে। ওগুলোকে আমাকে তুলতেই দিল না, আমি একটু চাইলাম যে ওদের একটু তুলি, ভিডিওগুলো করি, দেখতে ভালো লাগবে। এখানে মানে আমেরিকান কিছু পোলাপেন ছিল, হয়তো তোমরা দেখলে ভালো লাগতো আর কি। যাই হোক, তারপরে আমরা যাওয়ার পরে সবাই খুব হ্যাপি হইল, আর আমি একটু খাবারের ভিডিও করে নিয়ে এসেছি যতটুকু সম্ভব হয়েছে, মানে উপরে দোতলা এবং একতলায় দুতলায় খাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছে, দোতলাটা তুলতে পারিনি, একতলাটা তুলেছি আমি, একতলার খাবার দাবারগুলো তুলেছি। আর তোমরাও তৃপ্তি সহকারে খেয়ে নিও, আসলে এরকম করে বললে গুনাহ হবে, কারণ আসলে তখন মানে আমি বলতে পারবো, খাওয়াতে পারবো না, তাই না? যাই হোক, খাবারগুলো মজা ছিল, রোস্ট রোস্ট এবং ডিমের কোরমা, তার সাথে মিষ্টান্ন ছিল, তার সাথে কোক ছিল, ফান্টা ছিল, মানে অনেক বেশি ইয়ে করতে পারেনি, আইটেম করতে পারেনি, যে বললাম যে আজকেই বাজার করা, এবং আজকেই মানে হঠাৎ করে মনে করলো আমার বোন যে ভাইয়ের জন্মদিন একটু সবাইকে একটু খাওয়াই, সবাইকে একসাথে করা, যার জন্য অন্য সময় অনেক বেশি অ্যারেঞ্জ থাকে, আজকে আসলে তেমন কোনো অ্যারেঞ্জ নাই, তারপর আলহামদুলিল্লাহ। কারণ আর এখানে দেখো, আমার ভাইয়ের মেয়েটা, আমার বোন, নিচে তো অন্য দুষ্টামি করতেছে ভাইয়ের মেয়েটার সাথে, ওর পা মানে সালোয়ারের মানে ফিতা বেঁধে দিচ্ছিল, মানে খুব মানে আমার ভাইয়ের মেয়েটা খুবই লক্ষ্মী মাশাল্লাহ। এবং আমাদের মধ্যে একটা জিনিস আল্লাহর রহমত, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, যে আমরা আসলে প্রত্যেকে প্রত্যেকের প্রতি মানে এতটা ভালোবাসা আমাদের প্রত্যেকে প্রত্যেকের প্রতি, যে আমরা প্রকাশ করতে পারি না, প্রকাশ করতে গেলে আমাদের কান্না চলে আসে। আর আমার বড় ভাই ভাবিকে দেখতে পাচ্ছ, হিজাব পরা যে বড় ভাবি, উনি আসতে চাচ্ছিলেন না, বলছিলেন আমি ডাক্তারের কাছ থেকে আসছি, আমি ভালো করে রেডি হই নাই, অমুক টুমুক, পরে একটু বলে দাঁড় করানো হলো। আর আমার নাতি আজান তো আছেই, সে আজকে সারা বাড়ি তোলপাড় করে রেখেছে, মানে মুদ্রা কথা যেটা ভালো লেগেছে আর কি,
তনুকে আমাদের সাথে, তনুর হাজবেন্ড ঘুমাচ্ছিল সেই জন্য ও আর গেলো না, যার জন্য তনু আমাদের গাড়িতেই গেল। আর এই যে একটা খালা দেখতে পাচ্ছ, ওই খালাটা আমার আজকে কতদিন অনেক পান খেতে ইচ্ছে করছিল, ওখানে গিয়ে খালি বললাম, খালাটা সঙ্গে সঙ্গে মানে ওর হাজবেন্ড পান নিয়ে আসলো, খালাটা পান বানিয়ে, যে যে খালাটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে, পান বানিয়ে এনে আমার মুখের মধ্যে মানে গুঁজে দিল, বলে খালা খাও। মানে এরা যে কতটা ভালো সত্যি, মানে এক্সপ্লেন করে বোঝানোর ভাষা নাই। প্রত্যেকটা মানুষ এখানে যাদেরকে দেখছো, আমি একজন একজন করে বলবো না, বলতেও পারবো না, কিন্তু টু মাচ গুড দেয়ার। এবং আলহামদুলিল্লাহ ভালো মানুষ পাওয়াটাও কিন্তু সৌভাগ্যের ব্যাপার। এবং এরা আমাদের আত্মীয়, কিন্তু আত্মীয় বলে ভালো বলছি না, আমাদের মেহেদি। সে কিছুতেই বললাম না পিচি পাচিগুলো ভিডিও কোড মানে ভিডিওতে থাকবে না, মা টেনে আনছেও চলে যাচ্ছে এরকম। এটা হচ্ছে আমার একটা ছোট্ট কাকি, ছোট কাকার বউ। আর যেই খালার কথা বললাম, নাতিন কোলে নিয়ে বসে আছেন, উনি পান বানিয়ে খাওয়ালেন, সেই খালার মেয়ের জামাই এটা। আর বড় ভাই দাঁড়িয়ে আছে, আমাদের মেহেদি, আমাদের একটা ছোট্ট কাকা, যে ছোট্ট কাকিকে দেখালাম, সেই ছোট্ট কাকাটা বসে আছে, একটু শাই ফিল করছে। ছোট্ট কাকার ছোট্ট বাবুটাকে আমাদের মেহেদি কোলে নিচ্ছে, মানে ভালো লাগে। ওখানে গেলে না আসলে খুব অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যদিও দূরে হয়ে যায়, তারপরও যাইতে পারলে আসলে সত্যি ভালো লাগে। আর যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখেছি, অ্যাক্সিডেন্ট গাড়িটা তুলতে পারি নাই, মানে তুললে ভয় পাইতা তোমরা। আমাদের তনু বলছিল যে, মানে আমি না তনু বলছিলাম যে, মানে গাড়ির মধ্যে যে ছিল ভর্তা হয়ে গেছে, গাড়িটা একেবারে চ্যাপটা হয়ে একটুখানি হয়ে গেছে। যাই হোক, মানে ভালো লেগেছে, ভালো লাগাটা কী দিয়ে প্রকাশ করব। সেদিন আমাদের বিন্তাপি বোধ একটা ভিডিও দিয়েছিলেন, বলেছিলেন চলো না ঘুরে আসি। আজকে বিন্তাপির উদ্দেশ্যে বলছি, বিন্তাপি চলো না আমরা একসাথে ঘুরে আসি আমার বড় ভাইয়ের বাসায়, এবং আমরা জন্মদিনে পার্টিসিপেট করি এবং জন্মদিনের খাবারগুলো খেয়ে আমরা শেষ করে দিয়ে আসি। যাই হোক, খাবার টাবারের পরে এখানে আসলে যখন কেক কাটা হচ্ছিল, আমার বড় ভাই হাসছিলেন, কেক কাটা যখন হচ্ছিলো আমার মোবাইল ছিল উপরে ব্যাগের মধ্যে দোতলায়, আমি সেটা ভিডিও করতে পারিনি। যখন সবাই কেক খেয়ে ফেলেছে, আমি সেই সময়টাতে এসে মোবাইল ধরেছি, আমার বোন এসে দিছে, কই কি রে তুই কেক না এখানে কি ভিডিও করস। যাই হোক আর কি, মানে গুছিয়ে গাছিয়ে হয়তো করতে পারি নাই যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আর আপনজনদের কাছে গেলে আসলে একটা ভালো লাগা এই কাজ করে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ, আমার বড় ভাই, বড় ভাইয়ের মেয়ে, আমার চাচির ছেলে, চাচাতো বোন ওরা। আর এটা হচ্ছে আমি সেই বিন্তাপুর মতোই বলতে হয় তোমাদের রহিমা খালা, তো মানে স্মার্ট রহিমা খালা আর কি। আর মানে একটু বের হইলে না মন মানসিকতা একটু ভালো থাকে। একটু ভিডিও করলাম গাড়িতে যাওয়ার সময়, আশা করছি তোমরা ভিডিওটা দেখবা এবং আশা করছি তোমাদের ভালো লাগবে আল্লাহর রহমতে। কারণ আমরা তো আর কাউকে, যারা ইউটিউবে আমাদের দূর দূরান্ত থেকে আমাদেরকে সাপোর্ট করো, কাছে যারা থাকে তাদেরকে হয়তো ইনভাইট করে আমরা খাওয়াতে পারবো, তাই না? কিন্তু যারা দূর দূরান্তে থাকে তাদেরকে ইনভাইট করতে পারবো, কিন্তু কখনো যদি আল্লাহ পাক রিজিক লিখে থাকেন সেটা অন্য ব্যাপার। যাই হোক, বাংলাদেশে গেলে বাঙালি আমার ইউটিউবারদের সাথে আমি যদি কখনো সৌভাগ্য হয় আল্লাহ পাকের রহমতের বরকতে বাংলাদেশে যেতে পারি ভালোভাবে, আমরা একসাথে হব ইনশাআল্লাহ। এটা আমার স্বপ্ন আছে, কিন্তু এখন বাকিটা আল্লাহ পাকের কাছে। যাই হোক বন্ধুরা, মানে আজকের মতো আপাতত শেষ করে ফেলছি, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ বন্ধুরা।